বলবো কি বলবো একে প্রতারকের অভিনয় না মাতালের প্রলাপ মুসা বাবা আপনাকে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয় নতুন করে ভুরে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন না মা না আমি এখনো বলছি যদি তোমার ধারণা না বদলায় ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও আমি তোমাকে সাহায্য করব তাহলে তাই করুন Yes, shoot me. Koro, guli koro. Either you save me or kill me. Jodi amake shusto jibon dite na paro tahole mere felo amake. Jodi amake amar porichoy uddhar kore dite na paro tahole mere felo amake. Jodi amake amar baba maer kache fire jabar poth kore dite na paro tahole mere felo amake. Kill me. Kill me. Kill me. Kill me. আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নিলে আমাকে সব ফিরিয়ে দিতে পারে সব ফিরিয়ে দিতে পারে নিলে সব ফিরিয়ে দিতে পারে কে তোমার মা কে তোমার বাবা পারবো না নিলে আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না মা ভিকি আর কেউ নয় জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান হোয়াট ইম্পসিবল আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না নিলি আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয় এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে দেখো তো দেখো তো এটা কার ছবি চিনতে পারো জজাঙ্গলে কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর হ্যাঁ সাগর যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি কারণ কারণ এই লোকটি এই সেই জাফর খান হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে তোস তোস করে দিয়েছে আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে যদি দিতে না পারো তবে চালাও গুলি মেরে ফেলো আমাকে মেরে ফেলো কিল মি শুট মি শুট মি শুট মি শুট মি এ তোমার সাগর সঙ্গে কে সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে এ হচ্ছে জাফর খান এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা শুধু ছবি নয় আঙ্কেল সাগরকেও খুঁজে পেয়েছি কি কোথায় কোথায় আমার সাগর সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয় সেই আপনার সাগর কিন্তু আজ তার পরিচয় সাগর নয় সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনু নিয়ে উধাও হয়েছিল না
কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আসবো। আন্টি, সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে? আমি কি বলবো, আমি কি বলবো? আমার তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরাপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরাপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট, আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান।